মমতা দি সব জানে আমি নির্দোষ, বিজেপি আমাকে ফাঁসিয়েছে। কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে বেরোনোর সময় মুখ খুললেন জ্যোতিপ্রিয় মল্লিক। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে ফের বিজেপির বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ তুললেন রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি তিনি জানান তিনি দলের সাথেই ছিলেন এবং দলের সাথেই আছেন। মমতা দি ও অভিষেক সমস্তটাই জানে বলেও এদিন জানান তিনি। গত মাসেই রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত ইডির হেফাজতেই রয়েছেন তিনি। এদিন রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় এদিন নিজেকে নির্দোষ বলে দাবি করেন রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিজেকে নির্দোষ বলে দাবি করার পাশাপাশি এদিন জ্যোতিপ্রিয় বলেন, আমাকে ফাঁসানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। মমতা দি অভিষেক সবটা জানে, আমি দলের সাথে ছিলাম, আছি, থাকব, আমি নির্দোষ, খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাব, আমি সমস্তটাই প্রমাণ হবে। আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতা দি জানে ব্যাপারটা, পুরোটাই জানে, দলের সাথে ছিলাম, আছি, থাকবো, এটা পরিষ্কার জেনে গেছি। বিজেপি আমাকে ফাঁসিয়েছে, বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত, আমি জেনে রেখে দিন, অলরেডি এর মধ্যে আমি মুক্ত হয়ে গেছি, আমি মুক্ত হয়ে গেছি, আমি চার দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে। মমতা দি সব জানে, মমতা দি সব জানে, সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি। মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্যার আমি আছি, অবশ্যই দল আছি। রেশন দুর্নীতি মামলায় টানা একুশ ঘন্টা জেরার পর ইডির হাতে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারের পরই সাংবাদিক সম্মেলন করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জানা গিয়েছে মন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে প্রতি ৪৮ ঘন্টা অন্তর তার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। যেহেতু মন্ত্রীর সুগার রয়েছে সে কারণে নিয়ম মেনে চলছে তার রক্ত পরীক্ষা। আদালতের নির্দেশেই এদিন মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। আপনার গর্বের শহর বনগাঁ, আর আপনার শহরেই এই জেলার সব থেকে বড় গহনার শোরুম। আপনার বাজেটের কথা চিন্তা করে সমস্ত রকম গহনার কালেকশন রয়েছে নিউ সিংহ জুয়েলার্সে। হ্যাঁ, নিউ সিংহ জুয়েলার্স এখন আরো বড়। হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে নিউ সিংহ জুয়েলার্স মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।